ঘড়িতে এখন বাজে 9:30, 9:30 বাজে এখন, তোমরা কেউ উঠোনি? বাপরে বাপ। আর এদিকে দেখো আকাশের অবস্থা, আকাশের অবস্থা কি হয়েছে, ওয়েদার দেখো কি অবস্থা, ছিপছিপ করে বৃষ্টিও পড়ছে। পুরো মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা কুয়াশা আর ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি। আর এখানে করছি জল গরম, মুখ ধোবো বলে ঠান্ডায়, ঠান্ডা জল মুখেই দেওয়া যায় না, একদম বাবা দাঁত একদম শিশি। আমার ছোলা আছে, যাক ছোলার ঘুগনি করে নেবো, তাহলেই হবে, ছোলার ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবো। যাই মোবাইলটা রাখি, দিয়ে তারপরে দাঁত মুখ হাত পা ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা আছে। তো সকাল সকাল আমি কাটছি পেঁয়াজ, করবো হচ্ছে ছোলার ঘুগনি। সকাল সকাল ব্রেকফাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট ঘুগনি, চটজলদি ঘুগনি হবে। কাঁচা লঙ্কা আছে নাকি এখানে? কাঁচা লঙ্কা, এই তো কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা আছে কয়েকটা, নিয়ে নি একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা কাঁচা লঙ্কা পেয়ে গেছি, চলো কেটে নিই। তো এখানে আমি বসিয়ে ফেলেছি কড়াই, তেল আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কটা দিয়ে দেবো, এগুলো কাটলাম। তুমি মজে যাওয়ার জন্য দিত লবণ, একটু মেরে দিই, ঠান্ডা রে ঠান্ডা, ঠান্ডা একদম উপকার। এবার দিয়ে দেবো হলুদ, লঙ্কা দেওয়াই আছে কাঁচা লঙ্কা, আর লঙ্কা দেবো না, আর এদিকে আমার লিকার চা হয়ে গেছে ঠান্ডা, লিকার চা।
একটা মাঝে মাঝে হচ্ছে গ্যাসটা ভাজা ভাজা হচ্ছে মোটামুটি হালকা মুজে গেলে তারপর ছোলা আর জলটা দিয়ে দিই। কালকে ভিজানোর ছোলা আছে আমার, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো জল। ফুটবে, ফুটে সব মিলেমিশে একা কাটা যাবে, ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও গলে যাবে। নারকেলটা বেশ বড় তো, আমি অনেকদিন পাটি সাপটা খাওয়া হয়নি, পাটি সাপটা খেতে হবে। গুড় দেখতে হবে, ব্যবস্থা করতে হবে পাটি সাপ। অল্প একটু অল্প তেল তেল দেবো, না না তেল ছাড়া খাওয়া যায়, এনো আমার জন্য একটু মেখে দাও। হ্যাঁ আর একটু, ব্যাস হয়ে যাবে, ব্যাস মা মুড়ি মেখে দিচ্ছে তেল দিয়ে, ব্যাস তারপর ঘুগনি দিয়ে খাবো। সকালবেলার গুড মর্নিংটা করি, তো গুড মর্নিং, তো বানিয়ে ফেললাম ঘুগনি সকাল সকাল, আর এখন একটু লিকার চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। বাইরের ওয়েদার তো বুঝতেই পারছ, একেবারে মেঘলা, দেখলেই বুঝতে পারবো মেঘলা ওয়েদার, কুয়াশা আর ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, আর ঘড়িতে বাজে এখন 10:30। আর আর মা, আমার মা বয়স হয়ে গেছে তো কী সব বলছে দেখো, কী বলছে একটু 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 কানটা খারাপ করে শোনো তো, তোমরা কি বলছে আমার মা, ঝাঁটা হাতে ঝাঁটা হাতে আমার মা কি বলছে, ঝাঁটা পিটা করবে আমাকে নাকি, সেরকমই কিছু একটা ব্যাপার। এ যা, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি তো মুড়ি শুকনো মুড়ি খেতেই ভুলে গেছি, চায়ের আগে শুকনো মুড়ি খাই তারপর লিকার চা খাই, সেটা ভুলে গেছি কাজে মাঝে। এই যে আমার ঘুগনি ফাইনালি একদম ডান, তো এবার গ্যাস বন্ধ করে দেবো, কি সুন্দর একদম টেস্টি টেস্টি, হ্যাঁ ডিলিশিয়াস। হ্যাঁ গরম গরম ঘুগনি নিয়েছি, আর এখানে দেবো বিট লবণ অল্প, মুড়ি আর ঘুগনি সঙ্গে একটু হালকা বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, ব্যাস। এখন সব মানুষজন চক চলে এসছে, সবাই উঠে গেছে, যে যার অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে এখন, আর এখনই কোট কাটালি শুরু হয়ে যাবে আর খা 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 খাই শুরু হয়ে যাবে। এই যে প্রথমে শুরু করবো ওই ঠান্ডা ঝাল ঝাল টেস্টি, আরে জলটা দেখ না জল আছে ভালো পচা না, ওর ভেতরে ওই ওরকম হয়েছে পড়েছিল, জলটা নষ্ট হয়ে গেছে মনে হয়, জল ছিল চা দাও, এগারোটা বাঁচতে যায় 5 মিনিট বাকি, চাটা দাও খাই।
অনেকক্ষণ তো হলো টিফিন করলাম। গরুর দুধ খাবি তুই? এ গরুর দুধ তো করবি না। তা গরুর দুধ কি হবে? দিদিছে? তাহলে আদা আদা দি কর। রান্নাঘরের ভিতরে দিদার নাতনি মিলে কি সব করছে না? বিস্কুট খেয়েছি, দাঁতে আটকে গেছে। খানা চলা মাথা গরম হয়ে যাচ্ছে, আবার লাইট জ্বালিয়ে দিচ্ছে, একজন বন্ধ করছে আর একজন জ্বালিয়ে দিচ্ছে। ওর অবস্থা খারাপ, জিভ পুড়ে গেছে, এক খাবলা চিড়ে নিয়েছে গরম গরম। ওয়েদারটা ঝাঁকাস একদম। আকাশের অবস্থা দেখো, হইতে বাজে 11:30, আর কি অবস্থা চারিদিক। মেঘলা আর মেঘলা, আজকে মনে হয় আজ সূর্যমামা দেখা হবে না। বৃষ্টি পড়ে ছাদে একদম ভিজে গেছে, ঠিক আছে, বৃষ্টি পড়েছে, জল পুরো পুরোটা জল, ছাদ একদম ভিজে গেছে, ছিটেপোটা করতে করতে ভালোই বৃষ্টি পড়েছে। ঠান্ডায় এখন চলে এসেছি হচ্ছে আমি ছাদে, নিরিবিলিতে চলে এসেছি। এখন নিরিবিলি জায়গা না হলে এডিটিং করতে অসুবিধা হয়, ঘরে এখন চিলচিলি এটা ওটা ঠাং ঠুং আওয়াজ হবে, তো এডিটিং করতে খুব অসুবিধা। তো একদম নিরিবিলি ছাদে চলে এসেছি, বৃষ্টিটাও থেমে এসেছে, তো এখন করব মনোযোগ দিয়ে সুন্দরভাবে একটা এডিটিং যেটা তোমাদেরকে এন্টারটেইন করবে। চলো তাহলে এডিটিংটা আমি করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো আর যদি ভিডিওতে কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, পারলে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকে এটুকুই, চলো।